हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शांजबतीस किचन। सोयाबीनेर पकोड़ा सम्पूर्ण निरामिष अथच मुखरोचक ये पकोड़ा खूब सहजे बाड़ीते तुम्रा बनिए निते पारो। एखाने आमी 100 ग्राम सोयाबीन निये प्राय आध घंटा ईशातुष्ण गरम जले भिजिए रेखेछिलाम एबं तारपर भालो करे धुए जल थेके तुले रेखेछि। बैटारेर जोन्नो निये निच्छि बेसन 2 टेबिल स्पून, सूजी 1 टेबिल स्पून, कर्नफ्लावर 1 टेबिल स्पून, नून 1 टीस्पून, हलुदेर गुड़ो 1/4 टीस्पून, लंकार गुड़ो 1/4 टीस्पून, जिरे गुड़ो 1/2 टीस्पून, धने गुड़ो 1/2 टीस्पून और गरम मसलार गुड़ो 1/2 टी स्पून। समस्त उपकरणगुलो एक बार भालो करे मिशिए निये एर मध्य दिए दिलाम दई 2 टेबल स्पून। एखाने जल व्यवहारेर कोनो दरकार नहीं, सोयाबीनेर भेतरे जे जल थाके सेटा दिए बैटारेर साथे भालो करे मिशिए निते हबे। এখন ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এটা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা ম্যারিনেশনের পর এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সয়াবিনের পকোড়াগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেলটা গরম করার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবং সয়াবিনের পকোড়াগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে যাতে সয়াবিনের পকোড়ার ভেতরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই রেসিপির সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তাছাড়া এই রেসিপির রিটেন ভার্সনের জন্য অবশ্যই আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.sajbatiskitchen.com এ ভিজিট করো। সাত থেকে আট মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক সয়াবিনের পকোড়া। সন্ধেবেলার স্ন্যাক্স আইটেম হিসাবে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমাদের নেক্সট যে কোনো রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। বাই।